তাকে বাধা থাকে না। চর্চা এখানে সিদ্ধার্থ বোন হিসেবে আমার জীবনে ফেলে দিতে চাই। একজন ভাই হিসেবে বোনের কাছে আসতে পারবে তুই চাইতে তোমার বোনকে তোমাকে কিছু অতীতে দেবে না ভাইয়া। তোমার কাছে আমি অনেক বেশি নিয়ে যাবে। এখন তুমি একটু করে আমাকে তোমার বুকের দিকে জড়িয়ে দিতে পারবে। কিন্তু তখন আমার ঠিক গুলো তোমার আমার দুজনে মাঝখানে বাঁচিয়ে জানাবে। এর যাতে কঠিন কোনো স্বাস্থ্য না হয় সেজন্য আমি আমার দীপাবলিকে বোঝাবো। এর শুধু কথা দিন তোর দলবল নিয়ে আত্মসমর্পণ করবে। আমি শুধু আত্মসমর্পণ করলে সমস্ত সমাধান হবে না ভাইয়া। যাদের জন্য আমার এই জীবন আমি কথা দিচ্ছি বড় ভাই গ্রেফতার হবে। আমি এতদিন ওখানে তোমার মা বাবার খুন করতে আমি আমার অপরাধ দিতে পারতাম। এই জন্য তুই এসে খুন করেছিস বলতে পারিস এই খুনের জন্য তুই জবাব দেবো। আমি জবাব তোমার একই হবে ভাইয়া। তুমি কোনো মানুষকে খুন করে তুমি কেউ জানো আর কি খুন করেছি যে জানো আমার আমি যথেষ্ট খুশি পেয়েছি। আমার বিরুদ্ধে লোকের ভালো দামের যখন দিয়ে তোমার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করে ওই ভালো তালা লিখে হয়নি ওই তো তোমার বোন ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। তালা লিখে হয়নি তোমার মা বাবাকে যারা খুন করেছিল তাদের নাম তালা লিখে হয়নি আমি তোর কাছে যুক্তি শুনতে আসি। আমি বলতে এসেছি তুই আত্মসমর্পণ কর। আমার সত্যি কেউ না হলে আমি আত্মসমর্পণ করবো না কারণ মা বাবার বিরুদ্ধে মৃত্যু তুমি দেখোনি আমি দেখেছি। আমার সত্যি কিভাবে বড় ভাই মনে মানুষের জন্ম দিয়েছিল তাই তুমি দেখোনি। তাই আজ আমি বড় ভাই কঠিন শাস্তি দেখতে চাই তারপর আত্মসমর্পণ। তাহলে তুই চাস আমার গুরুতে তো গুপ্ত হোক? তুমি তো আমার দিকে গুরুত্ব হতে পারবে না ভাইয়া। তুমি তো তোমার এই হাতটা কেটে দিচ্ছি না দেখবে না। এতক্ষণ ভাই হয়ে বোনের সাথে কথা বলেছি তাই আমার আবেগ আমার ভালোবাসা এটি থেকে মনে করে যায় এই পুলিশ অফিসার আকাশে উঠে যাও ভালোবাসা আবেগে কমে উঠবে তাহলে এটা ভুল ধারণা। আমি গুলি করব আমার ছোট বোন রক্ষাতে নয় সবার যখন তোর সাথে আমার দেখা হবে সেই দেখা হবে একজন পুলিশ অফিসারের সাথে ডাকুবাবির দেখা।